ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের আশেপাশে বিপ্লব ও সংহতি দিবসের পোস্টার লাগানো কেন্দ্র করে বুধবার রাতে ক্যাম্পাসে মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। পোস্টার অপসারণের দাবির পাশাপাশি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেন তারা। পরে প্রক্টোরিয়াল টিম এবং হল প্রশাসনের উদ্যোগে ছাত্রদলের পোস্টার সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে বৃহস্পতিবার দিনভর নানা আলোচনা ছিল দেশজুড়ে। বৃহস্পতিবার রাতে ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। দাবি তোলেন আবাসিক ও একাডেমিক এলাকায় সকল ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ভিসি চত্বরে শেষ হয় বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ও পেশি শক্তির রাজনীতি চিরতরে বন্ধ চান তারা। হলে আসলে ছাত্র রাজনীতির নামে কি হয় সেটা আমরা জানি, আমাদের গেস্ট রুম, তারপর হচ্ছে গণরুম এবং নেতাদের প্রোটোকল দিতে হয়, ক্লাস না করে প্রোগ্রামে যেতে হয়, এটা একটা বিশ্ববিদ্যালয়ের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। ছাত্র রাজনীতি আমাদের মৌলিক অধিকার, সেই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে, কিন্তু একাডেমিক ভবন এবং হল এটি কোনো রাজনীতি করার জায়গা না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হচ্ছে হল অঙ্গনে, আবাসিক অঙ্গনে কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকবে না। ছয় বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ডাকসু নির্বাচন। বিক্ষোভ মিছিল থেকে অতি দ্রুত তা আয়োজনের দাবি জানানো হয়। মাসেল পাওয়ারের যেই পলিটিক্স, সেটি বাংলাদেশে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে, সেই রাজনীতি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং হলগুলোতে শিক্ষার্থীরা আর চলতে দিবে না। ছাত্র সংগঠনগুলো থেকে দখলদারিত্বের রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে সন্ত্রাস করা হয়। আমরা এই সন্ত্রাস বন্ধের লক্ষ্যে আবারও বলছি, ডাকসু চাই, ডাকসু চাই, ডাকসু চাই। ছাত্র রাজনীতির একটি কাঠামো দিতে দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। শিক্ষার্থীরা বলেন প্রয়োজনে এই বিষয়ে গণভোটের আয়োজন করে মতামত যাচাই করা যেতে পারে। আসিফ ইকবাল, এখন ঢাকা।